Hello everyone, my name is Devaruti and I'm back again with a new lesson for you. I hope you all are doing well and you all have enjoyed this Durga Puja a lot. যদিও এবছর এনজয়মেন্টের পদ্ধতিগুলো একটু অন্যরকম, তাও সমস্ত রকমের সেফটি মেজার্স মাথায় রেখে তোমরা সবাই নিজের নিজের মতো করে এনজয় করেছো, এটাই আশা করব। ওকে, সো লেটস স্টার্ট টুডেজ লেসন। টুডে আই এম গোনা টেল ইউ হাউ ইউ ক্যান ইউজ দ্য টু অক্সিলারি ভার্বস মে অ্যান্ড মাইট। আই উইল ট্রাই টু ব্রিং আউট দ্য বেসিক ডিফারেন্স between may and might. We often get confused and we don't understand what to use, may or might. But don't worry, that's why I'm here today to explain you the correct usage of may and might. So without wasting any more time, let's get started. So the first rule, we use may to take or give permissions. When we need to take permission or when we seek permission for doing something, we use may. অর্থাৎ আমরা যদি কোনো সময় কোনো পারমিশন নিতে চাই বা বিভিন্ন ক্ষেত্রে যদি পারমিশন দিতেও চাই সেক্ষেত্রে আমরা মে ইউজ করি। ফর এক্সাম্পল, মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল খেতে পারি? নাও হিয়ার ইউ মে থিঙ্ক দ্যাট ইউ ক্যান ইউজ ক্যান অলসো ইন দ্য প্লেস অফ মে, রাইট? লাইক ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার। এবার দেখো, এই দুটো ক্ষেত্রে মানে কিন্তু বাংলাতে বলতে গেলে প্রায় একই হয়ে যায়। মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল খেতে পারি? আবার ক্যান আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল খেতে পারি? দুটোর মানে একই হচ্ছে। বাট হিয়ার ইউ নিড টু রিমেম্বার দ্যাট ক্যান ইজ আ ক্যাপাবিলিটি, রাইট, অ্যান্ড নট পারমিশন। তুমি জল খেতেই পারো, ইয়েস ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার, হোয়াই নট? তুমি বটল নেবে, বটল খুলবে, জল খাবে, রাইট? তুমি খেতেই পারো জল, কিন্তু এক্ষেত্রে সেই পারার কথা বোঝাচ্ছে না। তোমার সামর্থ্য আছে কিনা বা তোমার ক্ষমতা আছে কিনা, তুমি কাজটা করতে পারো কিনা, সেই ক্যাপাবিলিটির কথা এখানে বোঝাচ্ছে না। এক্ষেত্রে পারা বলতে বোঝাচ্ছে পারমিশন নেওয়া, আমি কি এটা করতে পারি, মানে আপনি যদি আমাকে অ্যালাউ করেন তবেই আমি সেটা করব। আমি যদি পারিও সেটাও আমি করব না যতক্ষণ না আপনি আমায় পারমিশন দিচ্ছেন, রাইট? এক্ষেত্রে আমি পারমিশন চাইছি, পারমিশন সিক করছি, সেই জন্য আমি ইউজ করব মে। So if you want to take permission, if you want to sound more polite, then you have to use may. Like, may I go to toilet? May I come in? Similarly, jodi kono shomoy ami permission dite chai, shekhetreo ami may use korbo. Like, you may go now. Tumi ekhon ashte paro. You may go now. Ebar dekho, the second rule, possibilities bojhale, orthat sambhabona bojhale, may ebong might দুটোই ইউজ হতে পারে। বাট দেয়ার আ স্লাইট ডিফারেন্স, উই ইউজ মে ফর মোর পসিবিলিটিস অ্যান্ড মাইট ফর লেস পসিবিলিটিস। অর্থাৎ যখন অনেক সম্ভাবনা থাকবে, যখন সম্ভাবনাটা বেশি থাকবে, তখন আমি মে ইউজ করব। এবং যখন সম্ভাবনাটা অনেক কম, প্রায় না হওয়া সমান, খুবই কম সম্ভাবনা বোঝাচ্ছে, তখন আমি মাইট ইউজ করব। লাইক ইফ ইউ সে ইট মে রেইন টুনাইট, দ্যাট মিন্স there are more possibilities for it to happen. বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আকাশ দেখে হোক, ওয়েদার দেখে হোক, যেভাবেই হোক, আমার মনে হচ্ছে যে বৃষ্টি হবেই, হতেই হবে, ভীষণ সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার আজ, সেক্ষেত্রে আমি ইউজ করব মে। সিমিলারলি আমি যদি বলি ইট মাইট রেন টুডে অর ইট মাইট রেন টু নাইট, আগের এক্সাম্পলটা ধরেই যদি বলি, সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু হলেও হতে পারে, বলা যায় না, হতেই পারে, কিন্তু সম্ভাবনা নেই, খুব কম সম্ভাবনা আছে, ঠিক আছে? যখন বেশি সম্ভাবনা বোঝাচ্ছে, দেন উই উইল ইউজ মে, অ্যান্ড ওয়েন দ্য পসিবিলিটিস আর লেস, উই উইল ইউজ মাইট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাইট যে সেন্টেন্সে ইউজ হয় সেখানে কোনো একটা ফ্যাক্ট বা কারণ মেনশন করা থাকে, থাকবে সেটাই স্বাভাবিক, সবসময় যে থাকবেই বা থাকতেই হবে এমন কোনো কারণ নেই বা এমন কোনো কথা নেই, কিন্তু জেনারেলি মাইট আমরা যেখানে ইউজ করি সেখানে একটা ফ্যাক্ট বা একটা কারণ মেনশন করে দেয়া থাকে। লাইক উই মে গো টু দ্য মার্কেট, অর্থাৎ আমরা মার্কেটে যেতেই পারি, না যাওয়ার কোনো কারণ নেই, সেক্ষেত্রে আমি মে ইউজ করেছি। এবার আমি যদি বলি উই মাইট গো টু দ্য মার্কেট ইফ আই গেট টাইম, এই ইফ আই গেট টাইমটা হলো একটা ফ্যাক্ট। কি বললাম? যে আমি মার্কেটে যেতে পারি যদি আমার টাইম হয় বা যদি আমি টাইম বের করতে পারি, ইফ আই গেট টাইম। বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? যদি টাইম বের করতে পারি তবেই যাব, পসিবিলিটিস কিন্তু খুব বেশি নয়, টাইম বের করতে পারলে যাব, না বের করতে পারলে যাব না, সেক্ষেত্রে আমি
মাইট ইউজ করেছি, যেহেতু পসিবিলিটিস কম, এবং এর সাথে একটা ফ্যাক্টও দেওয়া আছে, ইফ আই গেট টাইম। ক্লিয়ার? নাও দ্য লাস্ট পয়েন্ট ইজ, মাইট ইজ দ্য পাস্ট ফর্ম অফ মে। মাইট হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম। সো ইফ ইউ আর টকিং অ্যাবাউট এনি পাস্ট পসিবিলিটিস, ইউ শুড ইউজ মাইট, ফলোড বাই হ্যাভ অ্যান্ড দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ যদি অতীতের কোনো পসিবিলিটিসের কথা বোঝায়, অতীতে কিছু হয়তো হয়েছে বা অতীতে হয়তো কিছু ঘটেছিল যেটা আমি শিওর নই, হয়তো হয়েছিল, এরকম কোনো অতীতের পসিবিলিটিস বোঝালে আমি মাইট ইউজ করব, এবং তারপরে অলওয়েজ হ্যাভ হবে, এবং হ্যাভের সাথে আমরা জানি ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। ক্লিয়ার? প্রথমে মাইট, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? ফর এক্সাম্পল, শি মাইট হ্যাভ গন টু মিট হার ফ্রেন্ড। সে হয়তো তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, পসিবিলিটিস আছে দেখা করতে যাওয়ার, হয়তো গিয়েছিল, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, অর্থাৎ আমি খুব একটা শিওর নই, কিন্তু সে হয়তো গিয়েছিল। এই পাস্টের একটা সম্ভাবনা বোঝাচ্ছে বলে এখানে মাইট ইউজ হয়েছে, এবং মাইটের পরে রুল ওয়াইজ হ্যাভ ইউজ হয়েছে, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ গান ইউজ হয়েছে। শি মাইট হ্যাভ গন টু মিট হার ফ্রেন্ড। আরেকটা এক্সাম্পল দেখো, হি মাইট হ্যাভ কাম টু দিস হাউস। হি মাইট হ্যাভ কাম টু দিস হাউস, অর্থাৎ সে হয়তো এই বাড়িতে এসেছিল, আমার জানা নেই, বাট পসিবিলিটিস আছে যে সে হয়তো এসেছিল। মাইট, তারপরে হ্যাভ, তারপরে কাম, কাম কেম কাম, সুতরাং থার্ড ফর্ম কাম এখানে ইউজ হয়েছে। সব সময় অতীত পসিবিলিটিস বোঝালে মাথায় রাখবে মাইট বসবে, তার সাথে হ্যাভ, কোনো হ্যাজ বা হ্যাড আর বসবে না, কিন্তু হ্যাভই বসবে, মাইট, তারপরে হ্যাভ, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। আই হোপ আই এম ক্লিয়ার নাও। So this brings me to the end of this lesson. I hope all the doubts regarding these two auxiliary verbs may and might are clear now. And I also hope that this lesson was helpful for you. If you have any query, please let me know in the comment section. And if you are new to my channel, don't forget to subscribe and hit that bell icon so that you can get a notification for each new lesson. I'll be back again soon with a new lesson for you. Till then, you take care, stay safe. Be happy and practice speaking in English every day. Bye!